সাথে প্রিয়জনেরা আমরা আগামী রবিবার থেকে আগমনকালের পঞ্জিকা বর্ষের প্রথম যে শুরু সেটা করতে যাচ্ছি আগমনকাল হলো আমাদের প্রভু যীশু খ্রিস্টের জন্মের জন্য যে প্রতীক্ষা সেই প্রতীক্ষার সময় আগমনকাল হলো যেমন যীশু আহ্বান করেছেন যেন আমরা এই আমাদের পাপের জন্য মন ফিরাই যেন আমরা যীশুকে গ্রহণ করার জন্য আমাদের আত্মাকে প্রস্তুত করি আমাদের পাপ থেকে মন ফেরাবার জন্য যা যা করণীয় আমরা যেন আমাদের প্রার্থনার মধ্য দিয়ে হোক আমাদের জীবনযাপনের মধ্য দিয়ে হোক আমাদের আচার ব্যবহারের মধ্য দিয়ে হোক যেন আমরা পবিত্রতা অর্জনের চেষ্টা করি আগমনকাল হলো প্রতীক্ষার সময় মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্ট আমাদের মধ্যে আসবেন সেজন্য তার জন্য প্রতীক্ষা করি তার জন্য পথ প্রস্তুত করি এই আগমনকাল হলো পথ প্রস্তুত করার সময় যীশুর জন্য পথ প্রস্তুত করা উঁচু নিচু পথ আমরা সমতল করব আঁকাবাঁকা পথ আমরা সোজা করব যেন প্রভু যীশু আমাদের অন্তরে আসতে পারেন আমাদের মধ্যে সমাজের মধ্যে আমাদের পরিবারের মধ্যে তিনি আসতে পারেন এই প্রতীক্ষার সময় কয়েক চার সপ্তাহ চলবে তারপরে আমরা প্রভু যীশু খ্রিস্টের জন্মতিথি বড়দিন পালন করব আমি এই বড়দিন যেন আমাদের সুন্দর হয় ভালো হয় সেজন্য আমরা সকলে মিলে ব্যক্তিগতভাবে বা সমষ্টিগতভাবে আমরা যীশুকে বরণ করার জন্য প্রস্তুত হব এবং তাকে আমরা গ্রহণ করব এবং এইভাবে আমরা প্রভু যীশু খ্রিস্টকে অন্তরে পেয়ে আমরা অনেক আনন্দিত হব একসঙ্গে আমরা উৎসব উদযাপন করব আর এই জন্য আমরা আমাদের এই খ্রিস্টমণ্ডলীতে বিশ্বমণ্ডলীর সঙ্গে মিলিত হয়ে আমাদের স্থানীয় মণ্ডলীর সঙ্গে মিলিত হয়ে আমাদের সমাজে পরিবারে যেন আমরা যীশুকে নিয়ে জীবনযাপন করতে পারি আগামী বড়দিন উপলক্ষে আমি সকলকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানাই আমাদের সকলের যেন বড়দিন সুন্দর হয় সুখের হয় আনন্দের হয় এবং এইভাবে যেন আমরা অন্য সকলে যারা আমাদের আশেপাশে রয়েছে তাদেরকে নিয়েও আমরা এই আনন্দ করতে পারি আমাদের সংস্কৃতির দিক থেকেও আমরা খ্রিস্টি সংস্কৃতি অনুসারে বড়দিন উদযাপন করব আনন্দ করব এবং অন্যদের সঙ্গে এই বড়দিনের আনন্দ সহভাগিতা করে নেব শুভ বড়দিন